উইন অর উইন এই মন্ত্রটা বেশ ভালোভাবেই রপ্ত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নামে ভারে যেমন, আসরে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দল দুইবারের চ্যাম্পিয়নরা। চতুর্থ ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবে কাগজে কলমে অন্যতম সেরা দল মিনিস্টার ঢাকার বিপক্ষে। ঢাকা পর্বে জয়ের ছন্দটা চট্টগ্রামে উড়িয়ে নিয়েছে কুমিল্লা। সাগরিকায় প্রথম ম্যাচে উড়ন্ত জয় পেয়েছে সালাউদ্দিনের দল। বিপিএলে ফিরে টি টোয়েন্টি সংস্করণেও নিজেকে ফিরে পেয়েছেন ওপেনার লিটন দাস, সাথে ফাফ ডুপ্লেসিও তার চেনা ছন্দ খুঁজে পেয়েছেন। তাই আশা করাই যায় চট্টলায় আরও একটা জয়ের অপেক্ষায় দল। বোলিং বিভাগও প্রমাণ দিয়ে যাচ্ছে কুমিল্লার। মুস্তাফিজের সাথে শহীদুল নিয়ন্ত্রিত বোলিং করছেন, স্পিনে তানভীর আর নাহিদুলরা কার্যকরী ভূমিকা রাখছেন। এদিকে মিনিস্টার ঢাকা ভুগেছে বিপিএল এর শুরু থেকেই, চার ম্যাচে মাত্র একটি জয় নিয়ে চট্টগ্রামে গেছে দলটি। তবে সাগরিকায় দারুণ ছন্দ খুঁজে পেয়েছে মাহমুদুল্লাহ বাহিনী। সমালোচনায় জর্জরিত তামিম ইকবাল হোম ভেন্যুতে দেখিয়েছে নিজের ক্লাস। দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিয়ে দলকে ফিরিয়েছেন জয়ে। তাছাড়া দলের বাকিরাও ভূমিকা রাখছেন। সাগরিকায় আরও একটা জয়ের খোঁজেই মাঠে নামবে দল, এমনটাই জানিয়েছেন স্পিনার আরাফাত সানি। মোমেন্টামটা চেঞ্জ হলে প্ল্যানও চেঞ্জ হয়। সো ওদের টিম অবশ্যই স্ট্রং টিম, তার মানে এই না যে আমাদের টিম কম, মানে যে ছেড়ে দিয়ে কথা বলবে বা আমাদের টিম খারাপ। ওভারঅল কিন্তু আমাদের টিম কিন্তু মাশাআল্লাহ খেলতেছে। কে কখন ফাইনাল খেলবে, কে কখন মানে খেলবে না, এটা কিন্তু আসলে বলা অনেক ডিফিকাল্ট। সো আমার মনে হয় যে আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা যদি খেলতে পারি, অবশ্যই আমরা ফাইনাল খেলার দাবিদার আমি মনে করি। কুমিল্লার বিপক্ষে খেলার সবশেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় রয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজির। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।